গত মঙ্গলবারই অভিনেতা সাংসদ দেবকে গরু পাচারকাণ্ডে নিজাম প্যালেসে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার এই তদন্তে দেবের সহপ্রযোজক পিন্টু মণ্ডলকে তলব করল সিবিআই। আজকেই ইমেল পাঠিয়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। জানা যাচ্ছে পিন্টু মণ্ডলকে শুক্রবারই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। সিবিআই জানতে পেরেছে একটি জনপ্রিয় সিনেমায় গরু পাচারকাণ্ডের মূল পান্ডা এনামুল হকের টাকা বিনিয়োগ হয়েছিল। দেব অভিনীত সেই সিনেমার সহপ্রযোজক ছিলেন পিন্টু মণ্ডল। সূত্রের খবর, পিন্টু মণ্ডলকে সিবিআই নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে। গত মঙ্গলবারই গরু পাচারকাণ্ডে অভিনেতা সাংসদ দেবকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারী আধিকারিকেরা হাতে পেয়েছেন বলে সিবিআই সূত্রের খবর। সেই বিষয়ে পিন্টু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবার সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল 11টায় পিন্টু মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। গরু পাচারকাণ্ডের টাকা টলিউডে বিনিয়োগ হয়েছে কিনা তা জানতেই তাকে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর। সঙ্গে দেবের বক্তব্যের সঙ্গে তার বক্তব্য মিলিয়ে দেখতে পারেন গোয়েন্দারা।